আজকে আমরা যে জায়গাতে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি সেখানে আজ আমি উপস্থিত, সিধু কানু মিশন স্কুল থেকে, সেটা মহালিডুঙরি পলপল আরসা পোস্ট কদমপুর আরসা পুরুলিয়া। সেই জায়গাতে আজ আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গল দেখতে পাচ্ছি সেই জঙ্গলে তো কয়েকটা নিয়ে এসে হাতে দিলাম এবং এদেরকে জঙ্গলে রক্ষণ করেছে সেই জঙ্গল, তাদের মুখে কিছু কথা শুনবো যে কীভাবে মানে এইসব চিন্তাভাবনা প্রজন্ম নিয়েও এবং এখন যে জন্ম হয়েছে সেই কথা আমি শুনতে পাবো সেই মায়ের কাছ থেকে, জিজ্ঞেস করবো। যেমন আপনার নামটা কি? কাজল ঈশ্বরন। আচ্ছা, তো এখানে কীভাবে এলে? গ্রাম কোথায়? কালীপুর। কালীপুর। আচ্ছা, ওটা কোন দিকে? ওটা ওটা ওই দিকে? তো এই যে এতগুলা জঙ্গল গাছ যে অনেকগুলো দেখা যাচ্ছে, এদিকেও পুরোটা জঙ্গল, অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে যে জঙ্গলটা আছে পুরোটা, পুরো পাহাড়টা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে গাছগুলা রক্ষণ করলে, গাছগুলা টেকালে, তো এগুলা কিভাবে চিন্তা করলে যে আমরা গাছ টেকাবো, পাহাড় রক্ষণ করবো বলে? তো দেখ, এটা আইসে বসেছি, তো ওগুলা না টেকালে আমাদের কি, এটা আমাদের কিছু নাই নাই কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জঙ্গলটা মানে কীরকম হবে না এই চিন্তাগুলা এলো যে আমরা গাছ পশু পাখি যে একটা রক্ষণের জায়গা, ঠিক আছে, এগুলা তো অনেক পশু পাখি দেখলাম, অনেক জন্তুর আছে দেখলাম, যে আছে ময়ূর আছে, হ্যাঁ শাহি আছে, এগুলো আছে অনেকগুলো দেখলাম, ঠিক আছে, এগুলো আছে যে অনেকগুলো মানে জীব মানে জিয়ালি এইসব যে এই আশ্রয় নিয়েছে, খুব বড় যে কাজ করেছেন অনেক মানে সরকার পক্ষ থেকে, অনেকগুলো সরকার মানে গাছ লাগাচ্ছে এইসব, সেই দশটা জায়গাতে পাঁচটা বাচ্চা হয়ে একটা বাচ্চে, আমি বলছি না যে একটা বাচ্চে, অনেকগুলো বাচ্চে, সেক্ষেত্রে আপনারা যে নিজের হত্যাতে নিজের আবেগে অতগুলো যে গাছ বাঁচাচ্ছেন, যে পুরো জঙ্গলটা বাঁচিয়েছেন, এই আবেগটা মানে কীভাবে ফুটে উঠলো? গাছটা ওই থেকে ওই ঠিন্ডে বেরিয়ে গেছে, তো আমরা এটা বস করে এসেছি বলে। আচ্ছা, গাছগুলা টেকাঞ্চ, এগুলা গাছগুলা যেখানে জঙ্গলে ধ্বংস করছে, জঙ্গলে কাটছে, ওরা কারা কাটছে? কারা কাটছে? বাইরের লোকে কাটছে। বাইরের লোকে কাটছে? ওলা ওগুলো কি করে নিয়ে যাচ্ছে, ওলা কিভাবে নিয়ে যাচ্ছে? ওগুলা লিখছে এরকম জ্বালানি বলবো, জ্বালানি কাঠ আমরা লিখছি, তোরা বনটাকে গোটাই তোরা। আচ্ছা, এখানে ঠিক ঠিক এই যে ছোটো ছোটো গাছগুলো আছে, এগুলো তো টেকাই দিলে অনেক বড় বড় গাছ হয়ে যাবে, তখন তো জ্বালানি কাঠ আপনি পাওয়া যাবে, তো তখন আপনি পাওয়া যাবে। এখন কি করবো আমরা এখন? তো আচ্ছা, সেই ভাবনা যদি ভাবনা এখন কি করবে, এখন এই যে জঙ্গলগুলো আছে জঙ্গল টেকালে সেখান থেকে পাবে, এখন কি করবে? তো পালা পাত থেকে তো প্রচুর পালা পাত পাবে, প্রচুর এখানে ঝুড়ি ঝাঁটা পাবে জঙ্গল টেকালে। কি বলছে? কেন ছোটো ছোটো এই যে কুচি কুচি গাছগুলো যদি কেটে দেয়, ওগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো তো অনেক বড় বড় গাছ হলে অনেক গাছে তো আমরা দিকে বাঁচায় রেখেছে। আমরা তো রাঁধে খাবো না। হ্যাঁ, তা রাঁধে ঠিক আছে, ঠিক আছে, বিক্রি করে রাঁধে গাছ, তো ছোটো ছোটো গাছগুলো যে এখান থেকে রান্না করছো, সেখানে ছোটো গাছগুলো যদি অনেকটা বড় হয়ে যায়, তো ওগুলো তো আবার অনেকগুলো কাঠ হয়ে যাবে ওই গাছ থেকে, অনেকগুলো কাঠ বুঝবে না, ওটা বুঝবে না। আচ্ছা, এখানে কতদিন হলে তোমরা এখানে কতদিন এসে জঙ্গলটা রক্ষণ করলে? কত? 7-8 বছর? হ্যাঁ, 8 বছর মতন। 8-9 বছর? আচ্ছা বাহ, 8 বছর 9 বছর থেকে এখানে আছো। আচ্ছা, তো এই যে এখানে তারপরে তোমার স্বামী হচ্ছে অন্ধ, অন্ধর মধ্যে এই গাছগুলো টেকাইছো? আচ্ছা, কিভাবে টেকালে মানে কি করে ওখানে গাছ যখন কিভাবে মানে তাদের হয়? ওরা কে বলি কাটিস না, আমরা এইখানটা বসেছি কাটতে দিব। আচ্ছা আচ্ছা, ওইটার জন্য আমরা বসেছি, তো এগুলো আমরা কেন সামনে কাটতে দিই? ওরা যখন বাধা দেয় তখন কোনো কি তারা অ্যাকশন নেয়, কোনো মানে ইয়ে করে যে ঝামেলা করে? ঝামেলা তো কইতেছিল আগে। আচ্ছা, আগে কি বলছিল? নাই, আমরা কাটবো। হ্যাঁ, আমাদের বটে, আমাদের এলাকা, আমরা পলপলর বটে, আমরা পলপল মহিজা বটে না। আচ্ছা, আমরা কাটবো, ঠিক আছে, যে মহিজা হোক, পলপল হোক, আরসা হোক, যে মহিজা হোক, কিন্তু গাছ তো টেকাবে, গাছগুলো তো রক্ষণ করবে পরে, তো তাহলে তো বল আপনারা ওদেরকে বলবে যে আপনারা যে গাছের জন্যই বাঁচিয়ে আছো, আর যে শ্বাস প্রশ্বাসটা তোরা নিচ্ছ গাছের জন্য, আর গাছ যদি আমরা ছোটো ছোটো গাছগুলো কেন সব জমে ঝগড়া হয়েছিল? আচ্ছা, তারপরে এখন কিভাবে সেগুলো এখন তো সব মুক্ত হয়েছে, এখন ঠিক আছো? এখানে রেঞ্জার ফরেস্টার স্যার জানে
এটা দিয়ে যাওয়া আসা করে, যাওয়া আসা করে নাই জানে। আচ্ছা ঠিক, এটা দিয়ে যাওয়া আসা করে বলে না কিন্তু না। আচ্ছা ঠিক, তারাও সেক্ষেত্রে তেমনি অবশ্য কাজ করছে তারা। হ্যাঁ তারা খুব কাজ করছে, অনেকগুলো গাছ লাগাচ্ছে, হ্যাঁ রক্ষণা করছে, তার মধ্যে ওদেরকে আরও জানাতে হবে, ঠিক আছে জানাতে হবে, তাদের আবার জানিয়ে তাদেরকে বলতে হবে যে আমরা এইসব কাজ করছি এখানে। তো এখানে তোমাদের জল দলের কি সব ব্যবস্থা কোনো আছে? জলের তো দমে অসুবিধা। কি কেমন কথা থেকে জল আনো? খেড়বেড়া থেকে আমরা। খেড়বেড়া গ্রামটা কোন দিকে? আচ্ছা অনেক দূরে গ্রাম, ওই পাহাড় তলিতে একদম। আচ্ছা সেখানে এখান থেকে জল নিয়ে আসো? আচ্ছা এই নিরন মাসে আমরা সিনান করতে আদের ঝর্ণা যায়, তখন ওই অন্ধ মানুষটাকে ধরে লিখতে হয়। আচ্ছা তাহলে ঝর্ণা সেখানে ধরে লিখতে ধরে আনতে হয়, সেভাবে এদিকে জঙ্গল রক্ষা। তো সেই মাঝে সেই জঙ্গল রক্ষার প্রচেষ্টা এদিকে কাজলি সরেন এবং মহাবীর সরেন, তিনি অন্ধ মহাবীর সরেন, সেভাবে এই গাছ যে রক্ষণ করেছে আমরা দেখতে পাচ্ছি পুরো পাহাড়টা জুড়ে। এখানে যদি আমরা এক একজন সহযোগিতা এগিয়ে আসি, আপনাদের কাছে আমাদের মিনতি জানাচ্ছি, সবাই আপনাদেরকে আসুন, আমরা সহযোগিতা করি সবাই মিলে, সেই প্রচেষ্টা আবার এগিয়ে নিয়ে চলি। তাদের এই প্রচেষ্টা, তাদেরকে ধন্যবাদ, অনেক অনেক সারাবাড়ি সারা জানাচ্ছি। এখানে যে পথের পথিকগুলো যে এখানে আসা যাওয়া করে, এখান থেকে সেই অনেক দূর থেকে 6-7 কিলোমিটার থেকে জল আনে, সেই জল খাইয়ে তারপরে এখানে বিশ্রাম করে গেছে গাছের তলে, যে গাছতলগুলো দেখতে পাচ্ছি আমরা সুন্দর যে গাছতলগুলো, সেখানে বিশ্রাম করে তারপর এখান যায়। তো এমনি প্রচেষ্টা চালানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরেডি সারা জানাচ্ছি। আমরা সবাদের কাছে, সমস্ত দাদাদের দিদিদের কাছে, বন্ধুদের কাছে আমরা মিনতি জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন, এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত করে তুলুন, আসুন। আপনাদেরকে অনেক অনেক সাধারণ ধন্যবাদ, জোহার।